আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইমা হোমিও ক্লিনিকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে ধাতু দুর্বলতা আর শুক্রক্ষরণ এর সংজ্ঞা, কারণ, লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব। আসলে এই ধাতু দুর্বলতা বা শুক্রক্ষরণের বিষয়ে স্নায়ু দুর্বলতা হেতু অসারে বা অনিচ্ছায় শুক্র বের হলে এই রোগ জন্মে। হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সহবাস করাই ইহার প্রধান কারণ। এরূপ লক্ষণকে ধাতু দুর্বলতা, শুক্রমেহ বা শুক্রক্ষরণ আমরা বলতে পারি। এটার কারণ হলো যৌবনকালে অস্বাভাবিক উপায়ে শুক্রক্ষয় হলে এ রোগ জন্মে। হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সহবাস, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যতা, অর্স, কৃমি ইত্যাদি কারণে এ রোগ হয়। অধিক অত্যাচারে ও হস্তমৈথুন দোষেই এই রোগ বেশি হয়ে থাকে। লক্ষণ বেদে আমরা দেখতে পারি যে জননেন্দ্রিয় দুর্বল এবং শুক্র ধারণ ক্ষমতা একেবারে কমে যায়। রাত্রে স্বপ্নদোষ, শুক্রক্ষয়, নিদ্রাকালে স্বপ্ন দেখে শুক্রপাত হয়। রোগ ক্রমে কঠিন এবং জটিল আকার ধারণ করে এবং ওই অবস্থায় অল্প উত্তেজনাতেই শুক্রক্ষয় হয় বা শুক্রপাত হয়। স্ত্রীলোক দেখে স্পর্শে শুক্রপাত, মনের চাঞ্চল্যে শুক্রপাত, মলত্যাগ কালে শুক্রপাত হয়। বুদ্ধিবৃত্তির দুর্বলতা, পুরুষ জননেন্দ্রিয়ের ক্ষীণতা, দুর্বলতা, ক্ষুধাহীনতা, অজীর্ণ দেহে জীর্ণ শীর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। হৃদস্পন্দন, মাথা ধরা, চোখের চারদিকে কালি পড়া, অকাল বার্ধক্য, দজভঙ্গ ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। এগুলির ফলে অনেক সময় যক্ষার ন্যায় কঠিন রোগও হতে পারে। তখন জীবনের সুখ শান্তি একেবারেই থাকে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের নিকট দেখা করতেও সে সংকোচ বোধ করে। এই অবস্থায় আমরা লক্ষণগুলোকে অত্যন্ত বিচার বিশ্লেষণ করে ঔষধ নির্বাচন করার জন্য আমরা দেখি যে অতিরিক্ত স্ত্রী সহবাস, হস্তমৈথুন দোষের শুক্রক্ষরণ যদি হয়, অল্প উত্তেজনায় যদি মলত্যাগ কালে বীর্যপাত ঘটে যায়, সামান্য কারণে লিঙ্গের উত্তেজনা এবং বীর্যপাত ঘটে, অত্যধিক সহবাসের শুক্রক্ষরণে আমরা অ্যাসিড ফস প্রয়োগ করতে পারি। আবার লিঙ্গের দুর্বলতা ও শিথিলতা, কাম শক্তিহীনতা, সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়, ব্যাগ দিলে বীর্যপাত ঘটে, দুশ্চিন্তা, আত্মহত্যার ইচ্ছা ইত্যাদি লক্ষণ দেখা দিলে সেখানে জেলসিমিয়াম প্রয়োগ করা যায়। আবার যদি খুব কামভাব, অত্যধিক স্ত্রী সহবাস, হস্তমৈথুন, মূত্রনালীতে সুরসুর, লিঙ্গের উত্তেজনা, দেহ দুর্বল, কোনো কাজে অনিচ্ছা, স্নায়বিক দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা দেয়, সেখানে ফসফরাস প্রয়োগ করতে হয়। তবে ফসফরাস প্রয়োগ করার আগে তার দৈহিক গঠন অত্যন্ত সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। সাধারণত লম্বা, দুর্বল, ফর্সা, চুল কটা, বুদ্ধিমান, চটপটে, কিন্তু শারীরিক গঠন একেবারে হালকা পাতলা, এই ধরনের লোকের ক্ষেত্রেই ফসফরাস প্রয়োগযোগ্য। তাছাড়া অত্যধিক স্ত্রী সহবাস, হস্তমৈথুন জনিত বীর্যপাত, স্বপ্নদোষ, দুর্বলতা, হৃদস্পন্দন, হৃৎপিণ্ডের উত্তেজনা, বুকের মধ্যে চাপ বোধ, ভার বোধ ইত্যাদি লক্ষণ দেখা দিলে সেখানে ডিজিটালিস ভোরবেলায় প্রয়োগ করতে হয়। তাছাড়া লক্ষণ বেদে সিপিয়া, চায়না, নাক্সপ্রমিকা, ক্যালকেরিয়া ফস, অরাম ম্যাট ইত্যাদি ওষুধ নির্বাচন করা যায়। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।